দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবিগুলা। মাশাআল্লাহ চারটা খুব সুন্দর বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো তিনটা বেবি রয়েছে, অর্থাৎ যেগুলো দেখতে আমরা সবগুলোতেই কিন্তু চারটা করে বেবি রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার এসেছি মিঠু ভাইয়ের ককাটেল পাখির খামারে। তো এই খামার নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করি, তো প্রত্যেকটা ভিডিওতেই আমি এই ভাইয়ের যে প্রোগ্রেসটা থাকে সেটা দেখাই। আসলে ভাই কিন্তু একটা সিস্টেম ওয়াইজ এখানে ব্রিডিং করান, যার কারণে প্রতিবার আসলে এখানে আমি কিছু ব্রিডিং দেখতে পাই। তো এবারও চমৎকার একটা ব্রিডিং প্রোগ্রেস হয়েছে, যেটা আসলে দেখে আপনারাও কপালে চোখ উড়ে যাবে। তো আসলে আমি এই ব্রিডিং প্রোগ্রেসটা দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই মিঠু ভাইয়ের যে ককাটিল পাখির ফার্মটা রয়েছে এখানে যে ব্রিডিং প্রোগ্রেসটা হয়েছে, এই অত্যন্ত গরমের মাঝেও যে প্রোগ্রেসটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম, আমি ইমানুল হাসান মিঠু। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, এত গরমের ভিতরে রৌদ্র ব্যবসায় আমার এখানে কষ্ট করে আসছে, তো এই জন্য আমার যে পেজ আছে ইউনিটি গ্রুপ, তো এই পেজের পক্ষ থেকে রৌদ্র ভাইকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন আসলে ককাটেলের একটা ব্রিডিং বক্স টানানো। তো আসলে ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আজকে রৌদ্র ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আসলে আমার এই গরমের ভিতরেও কী পরিমাণ আসলে ব্রিড করছে আর কী পরিমাণ বাচ্চা হয়েছে, এবং প্রত্যেকটা বক্সে আসলে কী কয় পিস করে বাচ্চা আছে, সবগুলো আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানেও মাশাআল্লাহ চারটা বেবি রয়েছে। এটা হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ আজকে 2022 সাল। তো আসলে মূলত ভাইয়ে প্রতি বছরই বিভিন্ন পার্টে পার্টে এখানে ব্রিডিং করার, তো আমি আপনাদেরকে ডেটটা জানিয়ে দিলাম, কারণ এই ডেটে আজকে অর্থাৎ এই আগস্ট মাসে 2022 সালে যে ব্রিডিং প্রোগ্রেসটা হয়েছে সেটা আপনাকে দেখবো। তো আপনারা জানেন যে বাইরে প্রচণ্ড গরম, এই গরমে পাখিদের একটু সমস্যা হয়। ভাই আমি দেখতে পেয়েছি অনেকগুলো পাখি ডিম কিন্তু ফেলে দিয়েছে প্রচণ্ড গরমের কারণে, ডিমগুলো ভিতরে জমে ছিল কিন্তু পাখি আর ডিমে তা দেয়নি, যার কারণে ডিমগুলো ফোটেনি। তো এরপরও মাশাআল্লাহ যে প্রোগ্রেসটা আমি দেখেছি এটা আসলে দেখার মতো প্রোগ্রেস। তো আমরা আসলে বেশি কথা না বাড়িয়ে ওনার যে এবারে যে ব্রিডিং প্রোগ্রেসটা হয়েছে সেখানে দেখতে যাই। তো মূলত এখানে আমি যে জানতে পেরেছি যে 14 পেয়ার ব্রিডিং করেছে এবং খুবই ভালো ব্রিডিং করেছে। তো আমরা আসলে ভাই প্রথম বক্সটা চেক করি যে এই বক্সে কী কী অর্থাৎ কয়টা বাচ্চা রয়েছে, আমরা দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবিগুলা, এখানে গ্রে বেবি আছে এবং সিনামনও আছে নাকি ভাই? হ্যাঁ, সিনামনও আছে এখানে। তো বেবিগুলো দেখেন কত হেলদি, কত সুন্দর বেবি, মাশাআল্লাহ কত সুন্দর বেবি। এখানে 4টা বেবি রয়েছে, এই প্রথম বক্সে আমরা 4টা বেবি দেখতে পেলাম। এটা হচ্ছে এই প্যারেন্টসের থেকে কিন্তু এই বেবিগুলো হয়েছে। এখন আমরা দ্বিতীয় বক্সটা চেক করি, দেখি কী আছে এখানে। আসলে ফিডিং করাচ্ছে ওই যে প্যারেন্টসটা রয়েছে, কারণ মাত্রই কিন্তু ভাই এদেরকে শাক দিয়েছে, শাকগুলো আরও খুব ভালো মতো খেয়েছে। এখানেও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 4টা খুব সুন্দর বাচ্চা রয়েছে, এগুলো মূলত মনে হয় এগুলো লুটিনো বেবি হচ্ছে, সবগুলো লুটিনো বেবি। তো আসলে ককাটেল পাখির যে আসলে সব কিছু আসলে বুঝতে গেলে সময় লাগে, ভাই আসলে সব কিছু জানে বুঝে, তো ওনার কাছ থেকে আমি বোঝার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আসলে মূলত আমি বললাম যে প্যারেন্টসরা রয়েছে এরা আসলে বাচ্চাদেরকে ফিট করাচ্ছে। এখানেও বেবি রয়েছে, বেবির সাউন্ড শুনতে পাচ্ছি। তো এই বক্সে অর্থাৎ তৃতীয় নম্বর বক্সে দেখি কয়টা বেবি রয়েছে। এখানেও মাশাআল্লাহ 4টা বেবি রয়েছে, সবগুলো বেবি কত সুন্দর দেখেন, কত সুন্দর ফিট করিয়েছে, মাত্রই কিন্তু এদের প্যারেন্টসটা কিন্তু ফিট করিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেবি, এই শাকগুলো দেখা যাচ্ছে একদম, মাত্র ভাইয়া কিন্তু গরমের কারণে কলমি শাক দিয়েছে, যেটা পাখির খুব পছন্দের খাবার, দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে এখনও রয়েছে। তো এটা খেয়ে কিন্তু বাচ্চাদেরকে ভালো মতো ফিট করাচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে 4 নম্বর, এটাতে ডিম রয়েছে, তার কারণে আসলে আমরা চাচ্ছি না পাখি ডিস্টার্ব করার জন্য। এখন আমরা 5ম যে বক্সটা রয়েছে সেখানে যাচ্ছি, এখানেও 4টা বাচ্চা, দেখেন কত সুন্দর বাচ্চাগুলো, আসলে বাচ্চা সবগুলো সুন্দর, আমি বারবার বলছি আসলে দেখে বলতে হয় যে বাচ্চাগুলো কত সুন্দর মাশাআল্লাহ। এখনও পর্যন্ত আমরা 4টা বক্স দেখেছি, 4টার মধ্যে 4টা করে বাচ্চা, অর্থাৎ টোটাল 16টা বাচ্চা অলরেডি আমি দেখে ফেলেছি। তো এই যে দেখেন কত সুন্দর একটা পেয়ার, এই পেয়ার ভাই কী কী জাতগুলো কী কী? হোয়াইট পেস হচ্ছে আপনার মেল, আর সিনামন হচ্ছে আপনার ফিমেল।
তো এটা হচ্ছে ওই এখানে বাচ্চাগুলো দেখি আমরা মাশাআল্লাহ এখানেও চারটা বেবি অর্থাৎ যেগুলো দেখতে আমরা সবগুলোতেই কিন্তু চারটা করে বেবি রয়েছে ডিমটা কি ভাই ফুটবে তাক এখানে চারটা বেবি রয়েছে এবং একটা ডিম রয়েছে ডিমটা ফোটার সম্ভাবনা রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর সবগুলো বক্সে কিন্তু আমরা চারটা করে বেবি দেখতে পেলাম এখন আমরা পরবর্তী বক্সটা দেখব আমরা কিন্তু পাঁচটা বক্স দেখেছি পাঁচটার মধ্যে টোটাল 20টা বাচ্চা দেখলাম এখন আরো একটি বক্স আমরা দেখব এখানেও চারটা বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু শাকগুলো বোঝা যাচ্ছে তো আমরা কিন্তু টোটাল 6টা বক্স দেখলাম 4 6 24টা বাচ্চা অলরেডি আমরা দেখে ফেলেছি অর্থাৎ প্রত্যেকটা বক্সে কিন্তু এবারে 4টা বাচ্চা রয়েছেই মানে একটা বাচ্চা কম আমরা দেখিনি বেশিও দেখিনি তো এখানে মনে হয় বাচ্চা আচ্ছা তো ঠিক আছে এখানে দুটো বেবি ফুটছে এবং কিছু ডিম রয়েছে তো আর ডিস্টার্ব করার দরকার নেই ভাই এখানেও হয়তো বা আরো বেবি ফুটবে দেখুন কত সুন্দর প্যানেলটা কত সুন্দর এর কালার কত সুন্দর ওই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে তো ভাই আমরা ডিস্টার্ব না করি পাখিটাকে তো এখানেও আমরা অলরেডি দুটো বাচ্চা দেখতে পেলাম আরো 6টা ডিম রয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো 6টা ডিম রয়েছে এবং দুটো বাচ্চা অলরেডি ফুটেছে এখানে দেখব আমরা এখানে তিনটা বেবি রয়েছে এবং একটা ডিম মনে হয় রয়েছে না সরি ডিমটা ফুটে গেছে তো তিনটা বেবি রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর বেবি এখানে প্রত্যেকটা বেবি কিন্তু ফিট করিয়েছে আসলে ভাইয়ার মনে ফিডিং এর সমস্যাটা তেমন হয় না যেমন বোঝা যাচ্ছে আর হলেও মনে ভাই আসলে পাখিদের ফিট করিয়ে দেয় এরপর আমরা আরো একটি বক্স দেখব এখানে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে টোটাল তিনটা বাচ্চা রয়েছে এখানে দেখুন বাচ্চাগুলো কত হেলদি এবং একটা ডিম রয়েছে ফোটার সম্ভাবনা রয়েছে তার কারণে আসলে ভাই কিন্তু এখানে রেখেছে তো আসলে কয়টা বক্স দেখলাম আমার খেয়াল নাই লাস্টে আপনাদেরকে টোটাল হিসাবটা জানিয়ে দেবো এরপর ওই পাশে দেখি ব্রিডিং প্রোগ্রেসটা কী হয়েছে এই পাশে 51 নম্বর কেসটা যেটা রয়েছে সেখানে এখানে দুইটা বাচ্চা ফুটেছে এবং ডিমগুলো সম্ভবত নষ্ট হয়ে গেছে ঠিক ডিমগুলো নষ্ট হয়ে গেছে এবং টোটাল বাচ্চা ফুটেছে দুইটা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এই হলো প্রোগ্রেস টোটাল কয়টা বক্সে কয়টা বাচ্চা হয়েছে ভাই এটা মোটামুটি 14টা বক্স তো একটা শুধুমাত্র একটা পাঁচটা একটা দুইটা একটা তিনটা বেবি আর সবগুলো আপনার 4টা করে বেবি আসছে আর কি 14টা বক্সের ভিতরে একটা বক্সে দুইটা আর একটা বক্সে আপনার তিনটা আর বাকি সবগুলোতে 12 বক্সে আপনার 4টা করে বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারলেন ভাইয়ের কি সুন্দর একটা প্রোগ্রেস হয়েছে মাশাআল্লাহ আসলে দেখলে আসলে ভালো লাগে এরকম প্রোগ্রেস তো ভাইয়ের টোটাল এবার 55টা বাচ্চা অলরেডি ফুটেছে এরপর অনেকগুলো ডিম রয়েছে তো এগুলো ফুটলে আরও কিছু পাখি হবে তো আমি বলেছি যে প্রচণ্ড গরমের কারণে কিন্তু অনেকগুলো ডিম নষ্ট হয়েছে না হলে কিন্তু আরও ভালো প্রোগ্রেস হতো এরপরও যে প্রোগ্রেসটা হয়েছে মাশাআল্লাহ এটা আসলে বলার মতো একটা প্রোগ্রেস আপনাদেরকে আমি দেখিয়েছি তো যারা পাখি নিতে চান ট্যাম্প করাতে চান পাখি ট্যাম্প করানোর পাখি নিতে চান বা পাখি পালার জন্য নিতে চান তারা কিন্তু ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন কারণ ভাইয়ের কিন্তু অলরেডি অনেকগুলো বাচ্চা হয়েছে এগুলো কিন্তু সেল করা শুরু করবেন কয়েকদিনের ভেতরেই তো ওনার থেকে যারা পাখি নিতে চান ওনার নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে ওনার যে পেজটা রয়েছে অর্থাৎ ইউনিটি এভিয়ারি যে পেজটা রয়েছে সেই পেজের লিঙ্ক এবং সরি ইউনিটি গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আমি আসলে ভাইয়ের কাছে আসি পাখিগুলো দেখানোর জন্য তো ওনার কাছে যোগাযোগ করে আপনারা পাখিগুলো কিন্তু নিতে পারেন এবং ভালো পাখি নেবেন খুবই কম দামে নেবেন আমি নিজে কিন্তু নিয়ে পাখি পালন করছি ওনার কাছ থেকে তো আপনারা দেখতে পারলেন আজকের অর্থাৎ যে আগস্ট মাসে যে ব্রিডিং প্রোগ্রেসটা হচ্ছে সেই প্রোগ্রেসটা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য